সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া টাইগার জিন্দা হে ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক হচ্ছেন, জানা গেছে সুপারহিট এই ছবির গল্প প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত, আর তা প্রকাশ করেছে টাইগার জিন্দা হে ছবির গল্পকার এবং পরিচালক আলী আব্বাস আলী। 2014 সালে ইরাকে ঘটে যাওয়া এক মিশনকে ভিত্তি করে টাইগার জিন্দা হে ছবির গল্প লিখেছেন আলী আব্বাস জাফর। ইরাকে ভারতের 46 জন সেবিকাকে আতঙ্কবাদীরা বন্দি করে রাখে, সংকটের মুখে হয় ভারত সরকার। 46 জন সরকার জীবন সেবিকার জীবন মৃত্যুর ভারত সরকারের হাতে, আর তখন দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এই চরম সংকটের সময় মোদী সবাইকে আশ্বস্ত করে বলেন, একটি প্রাণও ঝরে যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তৎপরতায় টানা 10 দিনের অভিযানে আতঙ্কবাদীদের হাত থেকে উদ্ধার করা হয় 46 জন সেবিকাকে। এই সেবিকাদের ভারতে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই অভিযানে একটি গুলিও ব্যবহার করা হয়নি। নরেন্দ্র মোদী অত্যন্ত বুদ্ধি ও দক্ষতার সঙ্গে এই কঠিন পরিস্থিতি সামলান এবং সফল হন। আলী আব্বাস বলেন, ঘটনাটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, আর ইরাকের বুকে ঘটে যাওয়া এই ঘটনাকে ভিত্তি করে আমি গল্প লেখা শুরু করি। পরে এর নাম দেওয়া হয় টাইগার জিন্দা হে। এই ছবিতে আমরা চেয়েছিলাম নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতে। ছবিতে ভারতীয় নার্সের উদ্ধারের সময় টাইগারকে পরেশ রাওয়াল প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী এই মিশন সম্পর্কে জানেন তো? আসলে সংলাপটি ছিল, মোদিজিকা পাতা হে, আমি তাকে এবং এই অভিযানকে এর মাধ্যমে শ্রদ্ধা জানাতে চেয়েছি। সেন্সর বোর্ড মোদিজিকে পিএম সাহাব ও পরিবর্তন করতে বলেছে, তারা আমাদের সিদ্ধান্তকে সম্মান জানায়। অভিযানের সময় যা যা ঘটেছিল ছবিতে আমরা তা তুলে ধরে নিই। আসল অভিযানে একটা গুলি ব্যবহার করা হয়নি, কিন্তু আমার ছবিতে পুরোপুরি অ্যাকশন ধরবে। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হে ছবিটি মাত্র 6 দিনে 109 কোটি রুপি আয় করেছে বক্স অফিস।